বলো কদ জা আকুম কদ জা আকুম তোমাদের নিকট এসেছে মিনাল্লাহ ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূর নূর হিয়ে ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব নিয়ে আমার বন্ধু এসেছেন আমার বন্ধু এসেছেন অবশ্যই এসেছেন মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয় মুজারির পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় বন্ধু রে ও বন্ধু আমার নবী সবচেয়ে আউলা ও আলা ঠিক কি না বলেন ঠিক কি না বলুন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায়োটে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায়োটে পেয়ে নবীর দোচরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আরে নদীর পাগলরা হাত তুলে কষ্ট ইয়া রাসূলুল্লাহ ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষ থেকে আমার বন্ধু তোমাদের জন্য যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো আমি বন্দরবাসীর কাছে নারায়ণগঞ্জবাসীর কাছে জানতে চাই আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে এটা হলো কল্যাণকর বিষয় আবার উত্তর দেন নারায়ণগঞ্জবাসী বন্দরবাসী আওয়াজ করে বলুন আমার নবীকে সুদের পক্ষে না বিপক্ষে তাহলে বিষয়গুলো আকাশের দীপ্যমান চাঁদের মতন চিরন্তন সত্য আমরা ভালো কোনটা এটাও জানি মন্দ কোনটা সেটাও এখন প্রশ্ন হলো আমরা মানি কতটুকু জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আবু জেহেল জানতো নবী আল্লাহর বন্ধু কিন্তু মানত না মানার কারণে জাহান্নামের লাকড়ি আবু বকর রাসূলকে নবী হিসেবে জানতেন মানতেন তাই নবীর কদম মুবারকে আবু বকরের স্থান মনোযোগ আমার নবী কি রোজার পক্ষে না বিপক্ষে গুশের পক্ষে না বিপক্ষে বাস পরিষ্কার আমরা সব জানি শুধু এখন মানার দরকার জন্মেছি ভাবে যেতে হবে তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আমার বাবা আড়াই বছর ফিরে আসে নাই জবান খুলে বলুন সেই জায়গার নাম কি তাহলে বোঝা গেল সেই কবরের খবরও আমাদের আছে কারণ কোনো না কোনো মাসে আমরা একটা একটা জানাজা পড়ি জানাজার পড়ার পরে দেখবেন কিছু মানুষ মাসে আসার পরে দুইটাই জানাজা হবে কিছু মানুষ দেখবেন দুইটা তিন মিনিট বাজতে চিল্লা চিল্লি শুরু করে তাড়াতাড়ি করেন রুদ্র লাগতেছে তাড়াতাড়ি করেন কি লাগতেছে কিন্তু যেই লোকটারে সোয়ায় রাখছি সামনে চিরদিনের জন্য বিদায় দিব এই মানুষটা কিন্তু চাচ্ছে আমি তার জন্য দোয়া করি কি করি রাসূল বলতেন সালু লাহু তোমরা তার জন্য চাও তোমরা তার জন্য দোয়া করো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জানাজার নামাজ একটি মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগে দোয়া জায়েজ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দাফন করার পরেও দোয়া করা জায়েজ আছে সুন্নিরা দাফনের আগে দোয়া মানে দাফনের পরেও দোয়া সুন্নিরা আজানের আগে দরুদ ও সালাম মানে আজানের পরেও দরুদ ও সালাম মানে সুন্নিরা কখনো কখনো নবীরে বসেও সালাম দেয় আবার কখনো কখনো মহব্বতে দাঁড়িয়েও সালাম দেয় কথা কি আহলে সুন্নাত ওয়াল জামাত যে বিষয়ে আমি ওয়াজ করবো
আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। সমস্যা কোথায়? সমস্যা হলো যারা এই মানার ভিতরে এসে বলে এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। দল তো আমরা তৈরি করি না, দল তৈরি করছে তারা। এই জন্য বলি বিতর্কের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কথাগুলো মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, ওরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। এটা হলো সফর মাস। এটা কি মাস? সফর মাসের পরে আসতেছে প্রাণের মাস। না মাসটা কি? রবিউল আউয়াল। রবিউল শব্দের অর্থ হলো বসন্ত, আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, প্রথম বসন্ত। বসন্তকাল আসলে দেখবেন গাছের ডালে পাতা গজায়। বসন্তকালে গাছের ডালে পাতা গজিয়ে গাছের মাঝে প্রাণের ধুলা লাগে। আর রবুল আউয়াল মাস যখন আসে, ইমানদারের অন্তরে নবী প্রেমের ধুলা লাগে। কথাগুলো পরিষ্কার। আপনার যদি ভালো না লাগে, সেদিন তেল ভালো করে মাথায় তেল দিয়ে, নাকি তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ওই মিলাদুন নবীর দিন আপনি ঘরে ঘুরিয়ে থাকেন, আপনাকে আমরা বের করে এনে জুলুসে অংশগ্রহণ করাবো না। আর আমরা ওই মিলাদুন নবীতে নিজের বাবার টাকা খরচ করব, মাথার গাম পায়ে ফেলাবো, নিজের টাকা বিলিয়ে দিয়ে আমরা কি করব? জস্টে জুলুস করব। আপনি সেদিকে নজর দেওয়ার দরকার নাই। কথাগুলো পরিষ্কার। আপনাকে জোর করে আনিও না, আমরা আপনাকে আনতে বাধ্য করি না, আপনারা আমাদেরকে বাধা দিবেন না। তো এই বিষয়গুলো কেন বলছি? এই জন্য বলছি যে নবীর আগমনে যারা খুশি হয়েছে এরা আবু বকর হয়ে গেছে, নবীর আগমনে যারা বেজার হয়েছে এরা জীবন ধ্বংস হয়ে গেছে। আর বাস্তব প্রমাণ ধাপে ধাপে, বাস্তব প্রমাণ ধাপে ধাপে। কারণ আমার নবী এমন নবী যে রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসার আগেই যখন কিছুই ছিল না, দুনিয়াতে কোনো নবীও আসে নাই, তখনই আমার আল্লাহ সকল নবীদের রুহগুলোকে নিয়ে আমার আল্লাহ মিলাদ নবী করেছেন। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সেদিন আমার আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, এ নবীরা শুনে রাখো, আমার বন্ধু দুনিয়াতে যাবে, তোমরা দুনিয়াতে যাবে, কিন্তু আমার নবীকে বানিয়েছি আমি প্রথম, তোমাদেরকে বানিয়েছি নবীর পরে, কিন্তু দুনিয়াতে সিস্টেম ভিন্ন, তোমরা যাবে আগে আর আমার নবী যাবে পরে। তোমরা দুনিয়াতে গিয়ে শুধু একটা কথাই বলবে, আমার বন্ধু আসিতেছে, আমার বন্ধু আসিতেছে, আমার বন্ধু আসিতেছে, আমার বন্ধু আসিতেছে। তোমরা যদি এই কথাগুলো বলো, আমার বন্ধুকে সহযোগিতা করো, আর এই স্লোগানটা যদি দাও, আমি তোমাদেরকে কিতাব দিব। কি দিব? কিতাব দিব। শুধু কিতাব না বাবা, আমি তোমাদেরকে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নবুয়ত দান করব। এখন আদম নবী এসে বলল নবী আসতেছে, শীষ নবী বলল নবী আসতেছে, নূহ নবী বলল নবী আসতেছে, ইব্রাহিম নবী বলল নবী আসতেছে, জাকারিয়া নবী বলল নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলল নবী আসতেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ? হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো সেখানে সমস্ত নবী 1,24,000 পয়গাম্বর সবাই দুনিয়াতে এসে কোটি কোটি বছর মেসেজ দিয়েছেন, মেসেঞ্জার হয়ে এসেছেন। কেন কেন? আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে। এখন নবী যদি না আসতো সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। তো আমার নবী এসে মুসলমানদেরকে বললে না, আমার নবী এসে সকল নবীদের বক্তব্যকে সত্যায়ন করে দিয়েছে। আমার কথা কি রাগ করছেন? আচ্ছা বলুন তো, আমার ভাই, আমার ভাই হলো খান মাসুদ ভাই নাকি? আচ্ছা খান মাসুদ ভাই বলল তাহির হিসাবকে দাওয়াত করা হয়েছে, তাহির হিসাবে দাওয়াতের উপরে পুরস্কার করা হয়েছে, তাহির হিসাব ওয়াজ করবে, তার জন্য একটা চেয়ার রাখা হয়েছে, ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে, তাহির হিসাব আসতেছে, তাহির হিসাব আসতেছে। এই যে ঢুকে গেছে কোথায়? ওই যে গাউসিয়াতে চলে এসছে, একটু পরে চলে আসবে কোথায় যেন?
মতন করে চলে আসবে, কিন্তু দেখা গেল বলছেন তিনি দশটা ম্যাচ ধরবে, এগারোটা হলো তাহিরি আসে নাই, বারোটা হলো তাহিরি আসে নাই, একটা হলো তাহিরি আসে নাই, ফজর আজান দিল তাহিরি আসে নাই, দশটা বেজে গেল তাহিরি আসে নাই। এখন মাসুদ ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? যদি আমি চলে আসি মাসুদ ভাইয়ের কথা সত্য হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে পাঠাবেন, এই পৃথিবীটা এমন একটি পৃথিবী যেখানে আমার আল্লাহ বন্ধু যেই পৃথিবীতে আসবেন সমস্ত গাছগুলোকে সবুজ দিয়ে সাজিয়েছেন, বন্ধু দুনিয়াতে আসবেন আজকে লাইট লাগিয়েছেন মিলাদুন নবীর মাহফিলে, আমার আল্লাহ তো এই লাইট কোটি কোটি লাইট আমার আল্লাহ আরশে আকাশের মধ্যে বন্ধু নবীর ওসিলায় বানিয়ে দিয়েছেন। বিষয়গুলো পরিষ্কার কিনা বলেন? বিষয়গুলো কি কোনো সন্দেহ আছে? সব কথার এক কথা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি দিয়ে হাত তোলো সুজান লাগা। আলহামদুলিল্লাহ বলেন, আমি মনে হয় একটু বাড়িয়ে কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? এক ঘন্টার ভিতরে ওয়াজকে গুছিয়ে নিব, অনেক গরম কথা বলা যাবে না, নৌ আমার নিষেধও আছে এত কথা বলতেও পারবো না, তবে যে কথাগুলো বলবো পাঁচ ঘন্টার কথা বলবো, কিন্তু এক ঘন্টার ভিতরে আমি মূল মেসেজ দিতে যদি সক্ষম হয় অসুবিধা কোথায়? তিন ঘন্টা পাস করলে যদি মূল বিষয় না বুঝেন এটাও তো একটা সমস্যা, এরকম না? কিন্তু আমার নবীর আগমনে আমরা সবাই কথাগণ আমরা সবাই এখন আসেন, আমার নবী দুনিয়াতে আসবেন, কিন্তু দেখেন আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আরসালনাকা আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে ট্রিলিস করিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি, এর মানে হলো নবী এক জায়গায় ছিলেন সেখান থেকে এসেছেন, এটা হলো আরসালনা, এটা হলো আরসালনার মিনস। আরেকটি হলো কাদ জা আকুম তোমাদের নিকট এসেছে মিনাল্লাহ ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূর রূর হিয়ে ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব নিয়ে আমার বন্ধু এসেছেন অবশ্যই এসেছেন। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহাকিকের অর্থ দেয়, মুজারির পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়, বন্ধু রে ও বন্ধু আমার নবী সবসে আউলা ও আউলা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলো? এতে কোনো সন্দেহ আছে? নবীর আগমনের দোলা লাগছে আমাদের গায়ে, কি লেগেছে? দোলা লেগেছে। একমাত্র ইমানদাররা রবিউল আউয়াল মাস আসলে অনেক আনন্দিত হয়, সঠিক? এই মিলাদুল নবীকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। তাইলে এমন ভাবে দরুদের ঝংকারটা লাগিয়ে দেন যেন মনে হবে এই এলাকাতে একটা জশ্নের জুলুস চলতেছে। দবানটা খুলে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মায়ার সুরে দরুদের ঝংকার লাগিয়ে দে, আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা, গভীর মনোযোগ নীরব থাকবেন, কথা নাই বার্তা নাই, নবীর মহব্বতের কথাগুলো দিনটা নরম করে দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, বে ফাদলিল্লাহ
কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই অনুগ্রহ পাই ওয়া বিরহমতিহি এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাই ফাবি যালিকা এই মর্মে ফালিয়া ফরাহু এরা যেন আনন্দ করে জুরে জুরে বলুন সুবহানাল্লাহ হুয়া খায়রুল মিম্মা ইয়াজমাউন এই আনন্দটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব কিছুর চাইতে এই আনন্দটা হলো সর্বশ্রেষ্ঠ জুরি জুরি বলুন সুবহানাল্লাহ এখন আমার প্রশ্ন হলো ফাদলুন মানে হলো দয়া রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদলুনের তাফসীর করেন এইভাবে ফাদলুন মানে হলো অনুগ্রহ অনুগ্রহের মধ্যে একটা হলো কোরআন আরেকটা হলো ইসলাম এখন আপনারা বলেন তাওরাত জবুর ইনজিল কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি আরো জোরে বলেন আরো জোরে বলেন কোরআন এই কোরআন পায়ে কি আমরা খুশি না বেজা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই রেখে দিয়েছি মাসুদ ভাই কেউ যখন কিতাব লেখে প্রথম দিক দিয়ে শেষ দিক দিয়ে লিখে দে এই কিতাবে যদি কোনো ভুল হয় ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো আর কোরআন হলো এমন গ্রন্থ আল্লাহ কি কই শুনেন যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদান লিল মুত্তাকিন এই কিতাবটা হলো ওই কিতাব হাজাল কিতাবু লা রাইব ফী বলে নাই জালিকাল কিতাব বলেছেন জালিকা কেন বললো কওমি ভাইরা আছেন বালকেরা তাহির রওয়াজ শুনেন মোবাইলে তো টিকটক আর এডিটিং ভিডিও দেখতে তো ডিজে গান টান দেখতে তো বহুত কথাই কইয়া ফলাইছেন এবার সরাসরি আমাদের নারায়ণগঞ্জের মাটিও মাটিও মানুষের কিংবদন্তি নেতা আমার প্রিয় ভাজন শামীম ওসমান সাহেব তাই শুনে বলতেন আসো কি হবে এটা কোরআনের খেলা হবে কোরআনের খেলা এটা প্রেমের খেলা এটা আশকের খেলা এটা মহব্বতের খেলা একটু বসেন আসেন একটু একটু শুনেন আমি কি বলি আমি কিন্তু মনের মাধুরীতে মিশে কথা বলি এটা আমার অপরাধ নয় আমি গম্ভীর নয় আমি রাগান্বিত নয় আমি এত মুখ একদম ফেকাশে করে বসে থাকবেন প্লেয়ার নয় আমি মনের মাধুরীতে মিশে কথা বলি তাই সেটা অপরাধ নয় সত্য কি না বলেন আসো কথা হল সমস্যা আছে প্রবলেম আছে নেতা কি সমস্যা আছে কোরআনে কোনো সন্দেহ আছে এখানে হাজাল হাজাল কিতাব তো বলে নাই বলছে জালিকাল কিতাব হাজা মানে হলো এই জালিকা মানে হলো ওই তাহলে দ্যাট এন্ড দিস পার্থক্য আছে কি না এই ওই ছোটবেলা পড়ছি না দিস ইজ বুক দ্যাট ইজ বুক পার্থক্য আছে না দেখবেন এই দেখাইছে ওই দেখাইছে আঙ্গুল দিয়ে ইশারা দেখাইছে হাজা জালিকা এখানে হাজাল কিতাব বলে নাই বলছে জালিকা এটা ওই কিতাব বুঝা গেল এটা ফটোকপি আর একটা হে আনো এই বন্দর কোরআনটা কি ওইটার ফটোকপি ওইটা যেমন এটা এমন হয় কিন্তু ওইটার ফটোকপি তাইলে আল্লাহ কা জালিকাল কিতাব এই কিতাবটা হলো ওই কিতাব কোনটা যে কিতাবটা একটি জায়গায় মুহরাঙ্কিত সংযোজিত অঙ্কিত সংরক্ষিত আল্লাহ কোরআনে বলছেন মাহফুজ
বাসায় কথা হবে আসো ভালো করে শোনো কোরআনটা কোন জায়গায় লোহে মাহফুজে এই জন্য বলছে যে তোমরা যখন ফজল পাবে ফজল মানে অনুগ্রহ পাবে তখন তোমরা কি করো আনন্দ করো কি করো তো কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শ্রেষ্ঠ নবী নবীর উপরে যে গ্রন্থটা আল্লাহ সুদীর্ঘ 23 বছরে অবস্থার প্রেক্ষাপটে নাজিল করেছেন সাতটা পদ্ধতির মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে এই কোরআনটাও সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ তাহলে এই কোরআন পাইয়া যে ব্যক্তি বেজার এই ব্যক্তির নসিবে কি হেদায়েত আছে আমাদেরে কিছু বেজার মানুষ আছে দেখবেন টেলিভিশন রে খুব সুন্দর করে যত্ন করে কিন্তু কোরআন শরীফটা রান্নাঘরের মধ্যে ময়লায় পড়ে থাকে ওই ঘরের ভিতরে রহমত আসবে না টাকা হলেই শান্তি আসে না পেট ভরে ভাত খাইলেই শান্তি না মনের শান্তি বড় শান্তি ঠিক নেই এই জন্য আমরা কোরআন পাইছি এখন থেকে কোরআন তেলাওয়াত চলবে অন্তত সকালবেলা হলেও কি কোরআন তেলাওয়াত চলবে ভাই আমার চতুর্পাশে ব্যবসায়ী বন্ধুরা ব্যবসায়ীদেরকে বলবো ব্যবসায়ী ভাইরা কানের মধ্যে কোরআন শরীফ রাখবেন সকালবেলা যখন আসবেন কাস্টমার তো আর সকালেই আসে না দোকানটা সুন্দর করে খুলবেন খুললা বাড়ি থেকে উজু করে এসে দোকানে ঢুকবেন দুইকে অন্তত একটা পৃষ্ঠা কোরআন পড়বেন দেখবেন ব্যবসায়ী বরকত হয়ে গেছে এমন বহু ঘটনা আছে আমাদের নিমতলি আমাদের কি প্লাজার একটা আছে কাইটুরের দিকে কি প্লাজা আগুন লাগছিল কিন্তু দেখা গেছে সব কইরা ছাই হইছে কিন্তু কোরআন শরীফের মধ্যে আগুন লাগে নাই এমন ঘটনা আছে না নাই এই জন্য এটার সংরক্ষণ এটা হেফাজতের দায়িত্ব কার এই জন্য যুবক ভাইরা আমার ছোট্ট বন্ধুরা এই যে একটা ছোট্ট বন্ধু আছে তুমি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো মাদ্রাসায় পড়ো আমাদের বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসা একটা মর্দে মুজাহিদ ছিল আমার বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একদিন হইতো এই তাহিরিকেও কেউ হইতো এভাবে গুম করে ফেলতে পারে মনে রেখো বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে গুম করেছো কিংবা হত্যা করেছো কিংবা শহীদ করে দিয়েছো মনে রেখো আল্লামা শহীদ ফারুকীকে হইতো বা শহীদ করেছো তোমরা মনে করছো তোমরা বিজয়ী হয়ে গেছো না না তাদের প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে কোটি কোটি ফারুকী জন্ম হয়েছে রাগ করে কথা বলবো না অভিমান করে কথা বলবেন যা বাস্তব তাই বলছি মানুষকে হত্যা করা কোন কিতাবে আছে আপনার সাথে মতাদর্শের ভিন্নতা হলে তাকে গুম করে ফেলতে হবে আপনার সাথে মতাদর্শের ভিন্নতা হলে তাকে মেরে ফেলতে হবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে শান্তি তোমরা পাবা না কারণ মানুষকে যারা হত্যা করে মানুষকে যারা হত্যা করে ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তারা কখনো এই দেশের জন্য জাতির জন্য সংসারের জন্য নিজের জন্য কল্যাণ হয়ে আনতে পারে না এর বাস্তব প্রতিফলন আছে না নাই এই জন্য আসুন কোরআন পেয়ে খুশি না বেজার খুশি কোন ক্লাসে পড়ো ক্লাস 9 তুমি বড় হয়ে গেছো এই তুমি তুমি দাঁড়াও তুমি ছোটটা দাঁড়াও একদম তুমি কোন ক্লাসে পড়ো দাওয়াত ইসলামী মাদ্রাসায় মারহাবা আমাদের একটা প্রাণের সুন্নি সংগঠন দাওয়াত ইসলামী বাংলাদেশ মারহাবা গো তুমি দাঁড়াও তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা কিন্ডারগার্টেনে কেউ নাই না যাক বসো আমি আরো ছোট চেয়েছিলাম ছোট্ট আমার ছেলেটার মতন ছোট্ট ছেলে চেয়েছিলাম কেন আমার ছোট ছেলেরা সকালবেলা ঘুম থেকে উঠে তারা কিন্ডারগার্টেনে চলে যায় কিন্তু যেই টাইমটাতে কিন্ডারগার্টেনে যায় সেই টাইমে আমার আগে আমাদের আমলে এই টাইমটাতে আমরা মক্তবে হুজুরের কাছে কোরআন শরীফ পড়তাম এটা অত্যন্ত দুঃখ নিয়ে বলছি কিন্ডারগার্টেনে যারা চাকরি করেন আমার টিচার যারা রয়েছেন আমার ম্যাডামরা যারা রয়েছেন আপনাদেরকে বলবো আমি চাই আমার সোনার বাংলার ছোট্ট ছেলেরা যখন কিন্ডারগার্টেনে এত সকালে যেহেতু চলেই যাবে আমি চাই একজন কারির মাধ্যমে আমার ছোট ছেলেরা ওই কিন্ডারগার্টেনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ক্লাস শুরু করবে কথা বলেন ঠিক কিনা বলেন আর না হয় আমার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে কোনো লাভ নাই আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ নাই কারণ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দরকার আছে না নাই সারা জীবন যদি নামাজে কোরআন তেলাওয়াতটা ঠিকমতো করতে না পারলো তাহলে এই জীবনের কোনো মূল্য আছে ভাই আমি হয়তো বা অপ্রাসঙ্গিক নয় সব প্রাসঙ্গিক কথাই বলতেছি এই কথাগুলো পরে বলতে পারবো না ঘটনায় ঢুকে গেলে তবে একটি কথা হলো কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজা তো আজকে থেকে কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে আর একটা হলো ইসলাম যদি তোমরা ইসলাম পেয়েছো তোমরা আনন্দ করো সবসময় গর্ব করে বলো
আর সব সময় গর্ব করে বলা আমরা মুসলমান, আমরা কি মুসলমান? হ্যাঁ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না, তোমরা ইসলাম পেয়েছো, সব সময় খুশি আত্মহারা থাকো। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, কথাগণ ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ নীরবে নিবৃতি কথাগুলা শুনেন। ওই যে ফাতলুন মানে হলো অনুগ্রহ, একটা হলো কোরআন আরেকটা হলো ইসলাম। এই কোরআন এত বড় ভারী একটা কোরআন, আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নুরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাযিল করতেন, এই পাহাড় ভয়ে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যেত। কিন্তু এত বড় পাওয়ারফুল কোরআন আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন, এতে আমরা যেমন আনন্দ করে গর্ব করে বলতে পারি, আবার গর্ব করে এটাও বলতে পারি আমার আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধের ঘরে আমাদেরকে জন্ম দেয় নাই, এমন একটা মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। إن الدين عند الله الإسلام আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহ, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে তখন তোমরা আনন্দ করো। এরপরে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ওয়া বিরাহমাতিহি, যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তাহলে তোমরা আনন্দ করো। এখন বলেন রহমত পাওয়ার পরে আনন্দের কথা বলেছেন স্বয়ং কে? এই আওয়াজে মানি না জবান খুলে বলো কে, আর উচ্চ কণ্ঠে বলো কে? ও বন্ধুরি বন্ধু গো, ও বন্দর বাসীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। এখন আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? আল্লাহ বলেন রহমত পাইলে আনন্দ করো। আমার মা আমার জন্য রহমত, আমার বাবা আমার জন্য রহমত, আমার টাকা আমার কাছে রহমত, আমার সান সালামত সহি সালামত থাকা আমার জন্য রহমত। এখন সব রহমত যদি এক পাল্লায় রাখা হন আর আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সব চাইতে শ্রেষ্ঠ রহমতের নাম আমার রহমাতুন লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রহমত পেলে আনন্দ করো, তো আমার নবী তো রহমত কি, এটাকে আমি বানাই বলছি ঘোষণা কা? এখন এমন জোরে আল্লাহ আকবার বলবেন যেন বাতিল থরথর করে কাঁপতে শুরু করে, পারবেন না? ওই যে বাবা শাহজালালের ডাক, যখন তিনি আল্লাহ আকবার ডাক দিয়েছেন গৌর গোবিন্দের বিল্ডিং থরথর করে কেঁপে ধ্বংস হয়ে গেছে। ওয়া মা সালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি বলছি ঘোষণা কা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করো। আর আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আমার বন্ধু নবীকে সারাটা জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
কুরআন শরীফ পড়লে ভালো লাগে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে কয় রাব্বুল আলামিন, নবীর বেলায় কয় রাহমাতুল লিল আলামিন, মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আসে নাই, আব্দুল্লাহর জন্য সকল মহিলারা পাগল ছিল, মা আমেনা বলেন আমার স্বামীর জন্য কেন পাগল ছিল, আমি একটু যাচাই করার জন্য ঘরে ঢুকলাম, এখান থেকে ধরলে ইনশাআল্লাহ যদি আর নাও আসতে পারি মিলাদুন্নবীতে বয়ানটা বড় কাজে লাগবে, ঘরের মধ্যে শুয়ে শুয়ে মিলাদুন্নবীতে আজকের বন্দরের মাহফিলটা শুনে রাত্র কাটাবেন। মা আমেনা বলেন আমার স্বামীর জন্য সবাই পাগল ছিল, কি ছিল আমার স্বামীর মধ্যে, আজকে আমার স্বামীর রূপটা একটু যাচাই করব। আমি রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, বন্ধুরে বন্ধু ও বাবা জিরারে, মা আমেনা বলেন আমি রাতের বেলা ঘরের ভিতরে যখন আমি ঢুকলাম, আমি দেখলাম আমার ঘরের ভিতরে কোনো 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 লাইট নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, ও আমার বন্ধু, মা আমেনা বলে আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম লাইট সারা ঘরটা আলোকিত হয়ে রয়েছে, লাইট সারা ঘরটা আলোকিত হয়ে রয়েছে, বড় আশ্চর্য ব্যাপার। মা আমেনা বলে আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন, আমি আমার এই অবস্থা সম্পর্কে চিন্তা করছি, হঠাৎ করে দেখলাম এই আলোটা অন্য কোথাও থেকে আসে না, আমার স্বামীর কপালের মধ্যে একটা রহমতের নূর জলমল 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 করে। এ বন্ধুরি, মা আমেনা বলে আমার স্বামীর কপালে যখন এই নূরটা দেখেছি জলমল জলমল করে, আমি আর থাকতে পারি নাই, আমি গিয়ে আমার স্বামীকে জড়াইয়া ধরলাম, এবার জড়াইয়া ধরে ওই নূরের মধ্যে আমি একটা চুমা দিলাম, চুমাটা দিতে দিতে দেখলাম আর আলোটা দেখা যায় না, রাতের বেলা আমি একটু শুইলাম, ঘুমের করে স্বপ্ন দেখতেছি, কে যেন আমার নায়িকা কয় আমেনা গো, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে রহমাতুল লিল আলামিনের নূরের আগমন হয়েছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, জুরি কি সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনা বলেন আমি যখন এই কথাটা শুনলাম, শোনার পরে আমি শুকরিয়াতান খানায় কাবা ঘরের সামনে গেলাম, খানায় কাবা ঘরের সামনে গিয়ে আমি একটু নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি একটু বসলাম, বসার পরে দেখলাম একটা বাঘ আমার দিকে আসতেছে, আরেক দিক দিয়ে তাকাইলাম আর একটা হরিণও আমার দিকে আসতেছে, মা আমেনা বলে খবরটা পাইয়া আমি যেই মাত্র বাঘ আমার দিকে আসতেছে আমি ডরাইয়ে গেছি, আমি একটু ভয় পাইয়া গেছি, এখন কি হবে? ইন দি মিন টাইমে মা আমেনা ভয়ে চিন্তা করে পিছনে চলে গেলেন, যেই মাত্র পিছনে চলে গেলেন হঠাৎ করে মা আমেনা স্বাভাবিক ভাগ দেখলে তো ভয় লাগে, লাগতেই পারে, এই মুহূর্তে মা আমেনা পিছন দিকে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে বাঘ এবং হরিণের সমান্তালে আয়েশা একটা আরেকটা সঙ্গে দেখা করতেছে, মা আমেনা কয় আমি একটু মাঝখানে দুইটা আমি হরিণের দিকে তাকাইলাম, আমি একটু বাঘের দিকে তাকাইলাম, আমি দেখলাম জীবনে কোনোদিন বাঘের সামনে হরিণ থাকতে পারে না, কারণ হরিণ দেখলে বাঘ যদি হরিণে দেয় তাহলে হরিণে দে 13 হাত আর বাঘে 12 হাত, এইভাবে লাফাইতে লাফাইতে দৌড়াইয়া হরিণ ক্লান্ত হয়ে যায়, হরিণকে থাবা মেরে সে শিকার করে হরিণকে খেয়ে ফেলে। আজকে আমি দেখলাম বিচিত্র সিনারি, আমি দেখলাম বাঘ হরিণের কাছে আস্তে আস্তে আসতেছে, হরিণটা বাঘের দিকে যাইতেছে, কেন তাহিরি নবী নবী করে, কেন বন্দরের মানুষগুলা নবী নবী করে, কেন আমার পোলাপান গুলো 7-8 বার আমার বাড়িতে গিয়া মিলাদুন নবীর মাহফিলের জন্য পোলাপান গুলো প্রায় কান্না কইরা কবি রজলিতে যত জায়গা গেছে, মাহফিলে মাহফিলে দৌড়াইয়া যায় এই পোলাপান গুলো আমার ধরছে, দৌড়া ডাক দেখে হুজুর আমার এলাকার মানুষগুলো আপনার অনেক ভক্ত, কিন্তু আমি শিডিউলটা মিলাইতে পারি নাই, গত বছর করোনার কারণে আমি দাওয়াতটাও আসতে পারি নাই, কিন্তু যুবক ভাইরা কেন আমরা মিলাদুন নবী করি, কেন আমরা নবী নবী করি গো, একটাই মাত্র কারণ, কি কারণ? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা হযরতে আমেনা বলেন আমি দেখলাম হরিণার বাগে মানুষের মতো কোলাকুলি করে, আবার
তাকায় দেখলাম হরিণটা বাঘের গালের মধ্যে চুমা দেয়, বাঘটা হরিণের গালের মধ্যে চুমা দেয়। এবার মা মেনা কই কি দেখলাম, কি হতে কি হইয়া গেল? আমি চিন্তা করলাম হরিণ আর বাঘের বন্ধুত্ব দেখে আমি অবাক হয়ে গেলাম। মা মেনা বলেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম হরিণটাও আমার দিকে আসতেছে, বাঘও আমার দিকে আসতেছে। এই মুহূর্তে যদি বাজারের ভিতর দিয়ে একটা বাঘ ঢুকে যায়, এখানে কেউ কিন্তু আমার বয়ান শুনবেন না, সবাই ডরে ভয়ে মাঠ ছাইরা পলায়ন করবেন। মা মেনা বলে, আমি দেখলাম বাঘটা আমার দিকে আসতেছে, আসার পরে আমি একটু ভয় পাইয়া পিছন দিকে যাইতেছি। এবার মা আমেনা বলেন, আল্লাহর কসম, আমি যেই মাত্র পিছন দিকে যাইতে চেষ্টা করলাম, ও বন্দরের বন্ধু, নারায়ণগঞ্জের বন্ধু, এবার মামেনা বলেন, আমি দেখলাম বাঘটা আমার দিকে আসতে যায় আর থুতনিটা এইভাবে উপরের দিকে করছে, কি যেন বলতেছে। এবার মামেনা বলেন, আমি দেখলাম বাঘের জবানটা মানুষের মতো খুলে গেল, আমি তাকিয়ে দেখলাম বাঘটা মানুষের সুরে বলতেছে, আল্লাহ গো আমার জবানটারে খুলে দাও, আমি আমার আমেনার সঙ্গে আমার মনের কথাটা বলে দেই। এবার ওই মুহূর্তে রহমতুল্লিল আলামিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, যেই বাঘে মানুষের সুরে কথা বলে, এই বাঘ সাধারণ বাঘ হইতে পারে না। এই কথা শোনার পরে মা আমেনা দাঁড়াইয়া গেলেন। এই মুহূর্তে বাঘ মা আমেনার কাছে আইসা ডাক দিয়া কয়, আমেনা গো, ও আমেনা, তুমি কেন আমার ভয় পাইতেছো? আমি তোমার রূপ দেখা তোমার কাছে আসি নাই, তোমার সৌন্দর্য দেখে আমি তোমার কাছে আসি নাই, আমি এসেছি শুধুমাত্র তোমার কদমটা বিছাইয়া দাও, একবার সালাম করব। মা মেনা কই, আমি আশ্চর্য হয়ে গেলাম, আগে আমার সাথে মানুষের মতো কথা বলে, আমি আমার পাটারে সামনে বাড়াইয়া দিলাম। ওই মুহূর্তে মানুষ মানুষকে যেমন করে মুখ লাগাইয়া চুমা দেয়, বাঘের জবানটা আমি আমেনার কদমের মধ্যে লাগাইয়া দিল। এই কথা বলার পরে গো মা আমেনা বলেন, আমি বাঘের জিজ্ঞেস করলাম, বাঘরে কোনোদিন মানুষের সামনে আসলে তুমি মানুষকে রক্ষা করো না, কোনোদিন হরিণের সামনে গেলে হরিণকে কোনোদিন ছাড়ো না, আজকে তুমি হরিণকে চুমা দিলা, আমার পায়ের মধ্যে চুমা দিলা, কিভাবে কেন তোমাদের মহব্বত পয়দা হলো? এবার হরিণ ডাক দিয়ে বাঘে ডাক দিয়ে কে, আমেনা গো, ও আমেনা, গত রাইতে আমরা যখন শুয়েছি ঘুমের করে দেখলাম তুমি আমেনার মাঝে এমন একটা নূর এসেছে, এই নূর শুধু মানুষের জন্য রহমত না, গোটা কুল কায়নাতের জন্য রহমত। ওই রহমাতুল্লিল আলামিনের উসিলাই আমরা আমাদের সহ্যতা বলে বন্ধ হয়ে গেছি। এবার ডাক দিয়ে আমি এই অবস্থা থেকে বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া দেখলাম একজন পয়গম্বর আমার কাছে আসলো, ঘরের মধ্যে ঘুমাইলাম দেখলাম চুলগুলা কুকুরানো কুকুরানো, জিজ্ঞেস করলাম আপনি কেডায়, কে আমার শিরোনামে হইলাম আদম সফিউল্লাহ। এরপরে কে আমি আর একজন পয়গম্বর দেখলাম, জিজ্ঞেস করলাম তোমার নামটা কি? ওই পয়গম্বর বলে, আমাকে তুমি চিনো না, আমার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই, তুমি কেডা গো, কেন এসেছো? কই রহমাতুল্লিল আলামিন কি সেলুট জানাইতে এসেছি? নবী হইয়া নবীরে সালাম দেয়, আর আমরা উম্মত হইয়া সালাম দিলে বিয়াদবের দলেরা বেদাতি বইলা ফতোয়া দেয়, আছে না না? আরো জোরে বলা আছে না নাই? কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আমার হৃদয় থেকে কথাগুলো বলছি, মন থেকে কথাগুলো বলছি, কি সেই পয়গম্বর যার মরণ হয়েছে কাফন হয় নাই? বন্ধু রে আমার, ও বন্দরের বন্ধুরা, ও নারায়ণগঞ্জের আব্বা গো, মা বন্ধুরা শুনি,
ও আমার মা বোনেরা অনুরোধ করে বলে দিয়া যায় নবীর মহব্বত ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? যদি বাড়ি থেকে আমার কথা শুনো আল্লাহ আল্লাহ ঈমান আলী মানলা মুহাব্বত আল্লাহ ওয়া শুধুমাত্র পোলা পানদের জন্য না মা বোনদের জন্য নসিহতের দরকার আছে না নাই? এবার মা আমেনা বলে আপনি কেডা গো, যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, তুমি আবার কেডা? ডাক দিয়া বলে আমার সিনো না আমি গইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছেন? এসেছে এই জন্য আপনার মাঝে রহমতুল্লিল আলামিন শুভাগমন করতেছে, আমার আল্লাহ পাঠাইছে আপনার ওই রহমতুল্লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। এই কথা বলে আমার মা আমেনা বলে চাঁদের একটা মাস যায় আমি নবীর দ্বারা শুভ সংবাদ পাই, যখন অন্তিম সময় হয়ে গেছে এই মিলাদুল নবীর বয়ান যদি না করি তাহলে বাতেলরা তোমাদেরকে গ্রাস করে ফেলবে, কেন আমরা আনন্দ করি? এবার মা আমেনা বলেন একদিন শেষ রজনীতে একদম অন্তিম বেলায় আমি দেখলাম আমার ডান পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, বাম পাশে আর একটা মহিলা দাঁড়িয়ে আছে, সামনে একটা মহিলা পিছনে একটা মহিলা গো। মা আমেনা বলেন আমি জিগাইলাম তুমি কেডা? এই মহিলাটা হলো সবচাইতে বিশ্ব সুন্দরী, আমার দেশের মধ্যে লাখ সুন্দরী নামের নর্তকী আছে না নাই? আর জোর এখন আছে না নাই? লাখ সুন্দরী নামের নর্তকীটাকে আমি এদেরকে লাখ সুন্দরী নামে প্রতিযোগিতা দেওয়া হয়, অর্ধ উলঙ্গ হইয়া মানুষের সামনে আসে, যে যত বেশি ন্যাংটা হইতে পারে তারই প্রথম হিসাবে ঘোষণা করে হারাম হারাম হারাম। ও মা একটা কথা মনে রাখো, তোমার জন্য পর্দা ফরজ করেছেন আমার আল্লাহ। আপনার আওয়াজ করে বলেন ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, সন্দেহ আসেনি? মা একটা কথা মনে রাখো গো বন্দরের মা, একটা কথা মনে রাখো, সুলাইল কলা বাজারে নিলে মাছি বসে, তোমরা যতই অলঙ্গ হইয়া হাত বা সন্ত্রাসীদের কু নজরে পড়বা। আমার দেশের ছেলেরা এত পাগল এখনো হয় নাই, একটা মেয়ে বুরকা পইরা গেলে তার আঞ্জামেরা ধরবে, এমন মেন্টাল এমন পাওয়ার এমন অসভ্য ছেলে এখনো বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। যে মেয়েটা পর্দা করে আমি দেখছি প্রত্যেকটা গ্রামে ওই পর্দাশিলা বুরকা পরিহিতা মহিলাটাকে সমাজের প্রত্যেকটা পোলাপান অত্যন্ত শ্রদ্ধা করে। তুমি যদি এইভাবে উলঙ্গ অবস্থায় গিয়া ঘুরো, বিড়ালের সামনে যদি কাটা দিয়া বলো বিড়াল ছানা তুমি কিন্তু, বিড়াল মামা তুমি কিন্তু মাছের কাটা খেও না, বিড়াল বলবে মামা তুমি ঘুমিয়ে থাকো, দেখবে বিড়ালের কাটা খেয়ে আমি সব সাফা করে ফেলাম। তুমি যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় গিয়া চললা বলো আমাকে পিজিং কইরো না আমাকে দর্শন কইরো না, তুমি নিঃসন্দেহে মনে রেখো তোমার চলার কারণেই তুমি দর্শনের শিকার হও, সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? এই জন্য বলছি মা তুমি যত পর্দায় থাকবা ততই তোমার সম্মান বাড়বে, কথা কম বলো তোমার গুরুত্ব বেড়ে যাবে, তুমি পর্দা করে চলো তোমার সমাজের ভিতরে তোমার আভিজাত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মা বোনদের কাছে বলবো ওই মহিলাটা আসছিল যেই মহিলাটা হলো বিশ্ব সুন্দরী যার নাম হলো হযরতে মা হাওয়া। হাওয়া হলো পৃথিবীর মধ্যে এক নম্বর সুন্দরী, সুবহানাল্লাহ কইছেন না? এক নম্বর সুন্দরীর নাম হাওয়া। এই হাওয়া আসছেন মা আমিনার কাছে, জিজ্ঞেস করে হে আমিনা তুমি কেন এসেছো? কই রাহমাতুল্লিল আলামিন কিছুক্ষণ পরে দুনিয়ায় শুভ আগমন করবে, তাকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কি কিমে কিমে জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ কইছেন না? আমাদের দেশে দেখবেন সিজার করলে সিজারিয়ান মহিলা, সিজারিয়ান মহিলা, আমরা যে নরমাল ডেলিভারি দিয়েছিলাম দাইমা আসছে পাশের বাড়ি থেকে, আর আমার নবী যখন দুনিয়াতে আসবে তাকে রিসিভ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার কোনো মহিলার কাজে লাগায় নাই, সরাসরি জান্নাত থেকে মহিলা পাঠাই। তো এই শানগুলা কি আলোচনা করতে পারেন না? আগে এগুলো আলোচনা করেন, মিলাদুন নবীর কথা বললেই উল্টা চোখে আমার দিকে তাকান। আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, 63 বছরের নবী যা কইছে করো আমরা তা করি,
কিন্তু মিলাদুন্নবী হলো স্পেশাল একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কত এমপি মন্ত্রী তাহিরি জাহিরি বাতিনির শুভ জন্মদিন, হ্যাঁ কি সুন্দর করে কেক কাটতেছে, কোনো ফতোয়া নাই। আমার নবীর শুভ জন্মদিনে কথা বললেই ফতোয়া লাগায় এমন লোক আছে না নাই বলেন? এই মুসলমান আছে না নাই বলেন? এই জন্য আপনাদেরকে বলবো দলাদলি বাদ দেন, এখনো সময় আছে, হয়তো আমাদেরকে বুঝাইয়া আপনাদের দলে নেন, আর না হয় আপনারা বুঝা আন্দ দলে আসেন। এর চাইতে বন্দরে কি আর কোন সুন্দর কথা আছে? এ এলাকায় কি কওমি মাদ্রাসা আছে? মাদ্রাসাটা কোন দিকে? ছোট না বড়? বড়, অসুবিধা নেই, ওখানে গেলে অনেক লোক বসতে পারবো। এখন যদি বলে আমরা সেখানে যাব, গিয়ে বলবো আপনি বলুন মিলাদুন্নবী করা যাবে না, দলিল দেন। আমিও দলিল দিব মিলাদুন্নবী করা যাবে, যদি আমি প্রমাণ দিতে না পারি আমি ওই মাদ্রাসা নতুন করে ভর্তি হবো, আর যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে মিলাদুন্নবীতে এসে তারা সালাম দিবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি মনে হচ্ছে বেশি বলে বলাইতেছি না, তাইলে আমি শেষ করলাম। এই আদব আমি যা বলার বললো আমি বলতে পারি, এখন না একটু ঠান্ডা হয়েছি, কিন্তু হক কথা বলতে গেলে আবার স্পিড করতে গিয়ে কইতে পারি না। আপনি বলেন তো মিলাদুন্নবীতে আমরা কি কোনো বাদ্য বাজাই? কথা কন, মিলাদুন্নবীতে আমরা কি কোনো কনসার্ট করি? মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কোনো কি অশালীন গান বাজাই, নাচানাচি করি? আমরা ডাইরেক্ট পতাকা হাতে নিয়ে হাইটা হাইটা যাই নবীরে সালাম দিয়া নাত রাসুল গাই। তো বাজারের মধ্যে মানুষ গুললে অসুবিধা নাই, মুসলগানা যাই ফাঁকা গাড়ো গিয়া উল্টা উল্টে ফুললে কোনো সমস্যা নাই, এইরকম হাজার হাজার লোক লইয়া মাহফিলে মাহফিল করলে সমস্যা নাই, শুধু মানুষ টুলে রাস্তা দিয়ে হাঁটনু মনে হয় যেন এরা লিজ লইছে রাস্তাটা। এইরকম ভাবে কিছু সুলকানি অ্যালার্জি আছে না নাই? এগুলা বাদ দেন, এগুলো আল্লাহর রাস্তায় বাদ দেন। উলামায়ে কেরাম যদি আপনারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে যদি এক হইতে পারেন তাহলে আমাদের আমাদের ধর্মীয় প্রচারের জায়গাটা আরো সুন্দর হবে, কথা বলেন ঠিক না? বেটে আমরা কোন রাষ্ট্রের ক্ষমতা দরকার আছে? তাহলে আমরা কি লেগে এগুলো নিয়ে টানাটাই করুন? আমাদের কাজ হলো ধর্মটাকে স্বাধীনভাবে মানুষের সামনে উপস্থাপন করা, কথা কোন ঠিক না বেটে? এরপরে যদি পারি তাহলে আমরা মনে হয় আমরা নমিনেশন চাই, আমাদেরকে একটা আসন দেন, আমরা সেখানে গিয়েও সংসদে গিয়ে আমরা এই ধর্মের ওয়াজি করব, কথা কন ঠিক না বেটি? তবে এটা একটা লাইন আছে, বেলাইনে হাঁটলে চলবে না, কতক্ষণ লাইন ছাড়া হাঁটলে চলবে না, এটা মাথায় রাখতে হবে, ব্রেইনে রাখবেন। এই যে সারা বাংলাদেশ ওয়াজ বন্ধ, আল্লাহ রহমত আমাকে তো এই যে নেতাগুলো এবং প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করে, এটা সত্য কিনা? এই যে নামটা যখন শুনে মাঝে মাঝে কিছু সফট মাইন্ডে কিছু আসে, প্রথমে একটু নাড়া সাড়া দেয়, এই তাহিরি আইবো এটা কেমন হয় না জানা যায় কয় আর কি, পরে যখন বাস্তবে যখন আসে আয়সা দেখে আমি কি খুব কঠিন মানুষ? এই জন্য আমি মনের মাধুরী দিয়ে মিশে কথা বলি, তাই বলে মাসুদ ভাই এটা অপরাধ না ঠিক কিনা? তাই না? প্রশাসনকে ধন্যবাদ, অনেক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। কল যাক ভাইরা আমার, শুনেন কোথায় জানি গেছিলাম ভুলে গেছি, পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী নাম কি? কথা কয় আরো জোরে, আমার মা তো মার নামটাকে জোরে কই দিব না, যেই পোলা মার মা না দেখ হরি বিড়ে লেগে ভাগলে। আরে তোমার নিজের মা তোমার যা খাওয়াইব নিঃস্বার্থে খাওয়াইব, আর তোমার শাশুড়ি তোমার যা খাওয়াইব সাতলিয়া খাওয়াইব, মুরগি রান দিলে কই আমার শাশুড়ি খুব কালা, একদিন তোমার বউর একটা কথা বন্ধ কইয়া দেখো দেখবে তোমার শাশুড়ি কালা। যদি তোমার বউ যায় বাড়ি গিয়া কয় আপা তোমার জামাই আমার দমক দিছে, দেখবেন আস্তা মুরগির থেকে মুরগির রান, আস্তা মুরগি থেকে মুরগি। এরপর যদি আরেকদিন যায় কত তোমার জামাই আমার মারছে, তইলে তোমার আস্তা মুরগি থেকে রান কমে যায় কয় জামাই তয় আরো যা আছে তা ওই খায়াল হই, আর নিজের মা তোরে মুরগি জামাই করলে নিজে না খাইয়াই খাওয়াবে ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে এই পোলাপান আবারও বইলা দিয়া যায় ঠাকুর বাড়ির পোলাপান স্বপ্ন পূরণ যদি করতে চাও আগে মায়ের অধিকার পূরণ করো, মায়ের সম্মানকে বজায় রাখো, তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমরা এক ধাপ এগিয়ে যেতে পারবে ঠিক কিনা বলো?
আর মায়ের মনে কষ্ট দিয়ে আমারে আর মাসুদ ভাইরে পাশাপাশি বসায়া যতই তোমরা ওয়াজ শোনো কাজ হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা আমি এই কথাগুলো দাত্তহীন কণ্ঠে বলে থাকি মায়ের দোয়া থাকলে জিরো কি হয়ে যায় জিরো প্রমাণ আছে না নাই আমার যদি কোন আপনি কেমন লেখাপড়া করছেন আমি বলবো আমি ডাবল টাইটেল পাস করছি কি পাস করছেন ফার্স্ট ক্লাস পাইছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ছাত্র হিসেবে খারাপ ছিলাম যেহেতু ফার্স্ট ক্লাস পাইতেই পারি ঠিক না এরপরে মনে করেন এই যে ওয়াজ নসিহত করতেছি এগুলো কেমনে আমার এক কয় নাসা নাকি আমাকে বলে কেমনে কি হইছে না হইছে আমি গর্ব কইরা বলি আমি গর্ব কইরা বলি আমার আম্মা আমার জন্য অনেক প্রাণ খুলে দোয়া করে আজকে দুপুরে যখন বের হইছে আমার আম্মা নিজের হাতে বাইরা খাওয়াই দিছে আজকের ইতিহাস আজকে এরপর আয়েশা এখানে খাওয়া দাওয়া করছে মারহাবা কোন এটা হলো আজকের ইতিহাস আর বিস্তারিত বললাম না সুন্দরী হলো কে মা হাওয়া এখন এখন যে বর্তমানে যে আমাদের দেশে মিস সুন্দরী আর বিশ্ব সুন্দরী আর লাখ সুন্দরী প্রতিযোগিতা এগুলোকে হালাল না হারাম এই বড় করে বলে কি মা মা তুমি ভবিষ্যৎ মা তুমি দামি সম্পদ তোমার তুলনা কেবলমাত্র তুমি এই জন্য তোমাকে বলি সর্বোচ্চ নিজেকে সেভ করে চলো ঠিক মা আমেনা বলেন আমি দেখলাম মা হাওয়া আর একটা মহিলা দেখলাম যার নাম হলো হযরতে মা হাজেরা আর একটা মহিলা দেখলাম ওই মহিলাটার নাম হলো হযরতে আসিয়া আসিয়া কেমন মহিলা জাননি আসিয়ার জবানের ভিতরে ছিল আল্লাহ আল্লাহ নামের জিকির এই ছেলে এই কি তোমার সমস্যা কি এই আর তাকাও না দিকে কই যাবা ও এক আঙ্গুল দেখায় যাও না ফাঁস করে যাও বল একটা মিরাদ নাই আমি মিলাদুন্নবীর বয়ান করতেছি তো এর লাগে আমার কাছে আনন্দ লাগতেছে কারণ যারা আশিকের রসূল হেরা মিলাদুন্নবীর ওয়াজ শুনলে আনন্দ পায় এই জন্য আমি খুব আনন্দিত কারণ আমি এবার মিলাদুন্নবী আসার আগে প্রথম এই আলোচনা করতেছি এখন এই এলাকা দিয়ে শুরু করলাম পুরো মিলাদুন্নবী এই ওয়াজটাই শুধু চলবে কারণ আমরা মিলাদুন্নবী আসলে আমরা আনন্দে আত্মহারা হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে এবার ওই ওই মহিলাটা যার নাম হলো আসিয়া তার মুখের মধ্যে শুধু একটা স্লোগান ছিল সেই স্লোগানটা হলো আল্লাহ 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 এই নাম জিকির করার কারণে তার স্বামী তার হাতটা বানছেন তার পা বানছেন বাইন্দা কড়াইয়ের মধ্যে গরম তেল ফালাইয়া তেলটাকে খুব বেশি করে গরম কইরা গরম তেলের মধ্যে নিয়ে ফালাই দিতেছে তার স্বামী অপরাধ কি তার জবানে ছিল আল্লাহ নামের জিকির এবার ওই মহিলা ডাক দিয়ে বলে স্বামী গো আল্লাহর নামের জিকিরি করার কারণে আমার হাত বাঁধলেন আল্লাহ নামের জিকিরি করার কারণে আমার পা বাঁধলেন আল্লাহ নামের জিকিরি করার কারণে আমার চোখ দুইটা বেঁধে ফেললেন কোথায় নিয়েছেন স্বামী ডাক দিয়ে কয় শোনো আল্লাহর নামটা ছেড়ে দাও তোমারে আমি আগুনের তেলের মধ্যে ফেলবো না ওই যে আল্লাহকে দিল দিয়ে মহব্বত করি অনেকে মনে করে তাহি জিকিরি করে জিকিরির বিরুদ্ধে আমার বিরুদ্ধে সমালোচনা করলেই বুঝি আল্লাহর জিকির বন্ধ করে দিব না 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 ব্যক্তির কথাই মালিকের জিকির বন্ধ করা যাবে না ওই আসিয়া বলে স্বামী গো গরম তেল কেন জাহান্নামের আগুনে যদিও ফালাইয়া দেন জীবনটা শেষ করে ফেলবো কিন্তু আল্লাহর নামের জিকির আমার জবান থেকে শেষ পর্যন্ত ফেলে দিতে পারবো না এবার ডাক দিকে তাইলে তোমারে গরম তেলের মধ্যে ফালাইয়া দিমু এবার গরম তেলের দিকে নিয়ে যাইতেছে আসি আসমানের দিকে তাকাইয়া কই আল্লাহ গো আল্লাহ আল্লাহ এখন সে আমার স্বামী জালেম আমার তেলের মধ্যে ফালাইয়া দিব আমি আল্লাহ তোমার কাছে জীবন ভিক্ষা চাই না আমি তোমার কাছে শুধুমাত্র ঈমান ভিক্ষা চাই ডাক দিয়ে বলে আল্লাহ গো তোমার কাছে একটা ফরিয়াদ করি আমি যদি আগুনের মধ্যে জ্বললা পুড়া সরকার হইয়া যাব
কিন্তু তুমি আমার ঈমান থেকে নৈরাশ কইরো না, আমার ঈমানটারে তুমি দূরে ফেলে দিও না গো। ও আল্লাহ জীবন দিয়া দিব, ঈমান যেন না হারাইয়া যাক। আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই না, আমার স্বামী আমার দেহের মালিক, আর তুমি আল্লাহ আমার ঈমানের মালিক। আল্লাহু আকবার। কেমন প্রেমিকা ছিল ও বন্দরের মা, এমন প্রেমিক হইয়া যাও জালেমের সংসার করতে গিয়া যেই মহিলা আল্লাহ বলে নাই, আর তুমি মুসলমানের সংসার করতে যাইয়া দুনিয়াদারি হয়ে আল্লাহরে ভুলে গেছো। তোমার হিসাব কিন্তু করায় গন্ডায় আল্লাহর কাছে দেওয়া হবে গো মা। ও মা, তুমি যদি ভালো হও তোমার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। মা বলো তো সন্তান বলো, গাছ বলো তো ফল বলো। এবার মহিলাটা ডাক দিয়ে বলে আল্লাহ গো, আমি তোমার কাছে ঈমান ভিক্ষা চাই। এবার দল ভল নিয়ে এ আসিয়ারে গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিছে গো, এবার ফেরাউনের দলবল মানুষগুলো তাকায়া দেখে আসিয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। তুমি জীব তুমি একটা গজল বলবো, মাসুদ ভাই গজল বললে সমস্যা নাই তো? তাহলে একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাই দেন, অন্ধকার তো আমি দেখি না, সবার মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাই দেন। আজকে বন্ধের একটা স্মৃতি রেখা দেওয়া যায়, গজল বেশি বলতাম না, আজকে ওয়াজ বেশি করছি, অসুবিধে হইব? জ্বালাই দেন একটা তাহিরি মানিত একটা, সবাই জ্বালাই দেন, কেউ মোবাইলটা বন্ধ রাখবেন না, সব জ্বালান, সবাই জ্বালাইয়া এবার এই হাতটা এবার কি মোবাইল মাত্র এগুলো ব্যবহার করেন, আর মোবাইল নাই, নর্মাল মোবাইল সহকারে ফ্ল্যাশ আছে, জ্বালাই দেন, সবাই লড়াইবেন আর আমার সাথে বলবেন তুমি জীবন তুমি মরণ, আধার করে তুমি আপন তুমি জীবন, তুমি মুদের পারের তরি তুমি মু তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মুদে। আমার নিজের হাতের লেখা, জানেন না সবাই এটা, তুমি মুদে আশার হলো তাই তো তোমার, তুমি মুদের আশার তাই তো তোমার, আরি নামের ফুল দানিতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীব আদার করে তুমি দেব তুমি মরণ, আদার করে তুমি মুদের পারের তরি তুমি মুদের ই তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ,
আর জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানি না জবান খুইলা কন ইয়া রাসূলুল্লাহ। এবারে ফেরাউনের সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে কয়, আগুন পড়লে মানুষ কান্না করে, কিন্তু আপনার স্ত্রী আগুনের মধ্যে পয়রা চোখের পানি ফালাইয়া না কান্দা। সে কেন মুস্কি হাসিটা দিল, তার কারণটা কি? তাকে তুলে জিজ্ঞাসা করেন। এবার ওই ফেরাউন আগুন দিকে তুলে তুইলে ঠিক ডাক দিয়ে কয়, ও ওয়াসিয়া, তোমার আমি বান্দা আগুনের মধ্যে ফালাইলাম, তুমি কেন আগুনের ভিতরে গিয়া তুমি মুস্কি হাসি দিলাও? ও বন্ধুরে, ও যুবক ভাইরা, এবার রহমাতুল আলামিন দুনিয়াতে আসার আগে এই ঘটনাগুলো কেন বলছি শুধু বোঝার জন্য বলছি। এবার স্বামী ডাক দিয়ে কই, তুমি কেন হাসছো ভালো করে বলো না। এবার আসিয়া ডাক দিয়ে কই, না 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 না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কথা বলতে হয় ইমানদারের কাছে। তুমি একটা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বলে লাভ নাই। এ বন্ধুরে, এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা ফেরাউনের ডাক দিয়ে কয়, দয়া করে বলো না। আসিয়া মনে করছে, আমি যদি বলি হইতো আমার স্বামীটা হেদায়ত হইতে। এরপর সে ডাক দিয়ে বলেন, ও স্বামী, ও স্বামী গো, আপনি যখন আমার গরম তেলের মধ্যে ফেলে দিবেন, আমি আমার আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষাটা চাইলাম, ঈমান ভিক্ষা চাইয়াও আমি আমার আল্লাহর কাছে যখন ঈমান ভিক্ষা চাইলাম, আমি যখন তেলের ভিতরে গেলাম, আপনি যখন আমার তেলের ভিতরে ফালাইয়া দিলেন, আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত দয়াবান। আমি তেলের ভিতরে যাইয়া যখন আল্লাহ কইয়া ডাকটা দিছি গো, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এবার আসিয়া বলে, আমি দেখতেছি জান্নাতের হুর গুলো একটা দৌড় মারছে আমার নেওয়ার জন্য, একটা আর একটার কাফর ধরে টানাটানি শুরু করেছি। এই দৃশ্যটা দেখে আমি আর হাসিটা মানাইয়া রাখতে পারি নাই। এবার ওই আসিয়া ডাক নিয়ে কই, আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী, এ দুনিয়ার মা, তুমি যদি তোমার স্বামীর খেদমত করো তাইলে আমার আল্লাহ তোমাকে বিবি রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আমি দেখলাম না রাত্র না দিন, এমন একটা সময়ে আমি দেখলাম, 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 আমার নাভি বলের বাম দিক দিয়া, আমার নাভি বলের বাম দিক দিয়া, আমার নবী বলের বাম দিক দিয়ে আমি দেখলাম আল্লাহ কি রহমত আকাশের শাম, আমি দেখলাম আমার নবী বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমরা আসি মায়ের লজ্জাস্থান দিয়া, আমার নবী তোমার মত না রে, আমার নবী আমার মত না, আমার নবী সবার থেকে আলাদা। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়া একটা রহমতের নূর বাইরিছে, এই নূরের আলো দিয়া দেখলাম অনেক দূরের একটা অন্ধকার প্রাসাদ আলোকিত হইয়া গেছে। কখনো তোমাকে যদি ভুলি, বলবো হেদায়তের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি
বান দি হাত তুলে বলুন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহনা শুধু তোমার হে আল্লাহর জন্য হাত তুলো অন্ধ গহনা শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তব সার তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হে দামিয়তের আলো জেলে নিয় কাচ তুলি ঠাই দিও যোগ প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহনা শুধু তোমার গুণগান অন্ধ গহনা শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তব সার তুমি রহমান তুমি জোরে বলুন আর জোরে যারা বলবে না নবীর নূর এরা হইল হাকিকতে কোরআন চুর বুঝলে বুঝ না বুঝলে ও বুঝ কি এসেছে আসার আগে কি দেখেছি আসার পরে কি দেখেছি সুজা সমীকরণ নূর কি আরো জোরে ও বন্ধুরে মামনাকে আমি নূর দেখেছি সুবহানাল্লাহ গো আমার তো একটু কোমর ধরছে একটু কোমরে ব্যথা করে মামনাকে আমি নূরটা দেইকা একটু পরে আমি দেখলাম একটা মাইক মামেনা বলেন আমি দেখলাম একটা নূর এসেছে জোরে কোন কি সামনে তাকিয়ে দেখি আমার সামনে সত্যটা কখন তারে লাগাইয়া কি আমি যখন নবীর খানের কাছে জবানের কাছে গিয়ে মুখটা লাগাইলাম আমি তাকে দেখলাম আমার নবী নিজে নিজে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদ নবী করতে পালন আসিল তাহারা
জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো না শীল তারা ওরে সবাই মিলে গাইবো না গান সবাই মিলে কোরিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ না লাগে তাকবীর আমার কথা আল্লাহু আকবার না লাগে তাকবীর বারে নারায়ে রিসালাত দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আরে নবীর পাগলরা হাত তুলে কষ্ট নাই আরো শুনাম মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা পোশাক পরা পোশাক পরা ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর আপনার কি কষ্ট হচ্ছে এই মুহূর্তে একটা দুয়ার দরখাস্ত হয়েছে 22 নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী হিসেবে আমার ভাই খান মাসুদ খান মাসুদ ভাই নির্বাচনের জন্য দোয়া চাইছেন পদপ্রার্থী হিসেবে আলহামদুলিল্লাহ কয় না আর এই যে সুন্নি নেতা কথা কন ঠিক কিনা কন আমি আছি আপনারা আছেন ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই দোয়া করবেন মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ যাকে পছন্দ করছেন তারই তো বানাইব কিন্তু আমরা দোয়া করতে কোনো অসুবিধা আছে সহযোগিতা করতে কোনো অসুবিধা আছে যাকে দিয়ে সমাজের খেদমত হবে তাকেই আল্লাহ কবুল করুন কিন্তু খান মাসুদ ভাই হলো আমার স্পেশাল কথা কোন ঠিক কিনা বেটা সুদা ফাইনাল কথা আমার নবী এসেছে খুশি না বেজার মা আমেনা বলেন সামনে যাবো একটু এখন কিন্তু মজার কথা কইব একটু সাড়ে এগারো সাড়ে বারোটা কটা বাজে সাড়ে দশটা কটা সাড়ে এগারো আয় হায় বারোটা বাইশ বাজে নবীর আগমনে আমরা আত্মহারা হয়ে গেছি কথা কন ঠিক কিনা বলে নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না জীবন দিতে চাই কি চাই না আমাদের মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস আমাদের মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস আমাদের ইমানদারদের ইতিহাস কারবালার ময়দানের ইতিহাস জীবন দিব কিন্তু ঈমান দিব না নবী এসেছে নবী দুনিয়া জায়গা দুনিয়ার দুনিয়া জগৎ হেসেছে হেসেছে নবী এসেছে আল্লাহ কয় কাদ যা আকুম নবী এসেছে আমাদের অন্তরে সেই নবীর আগমনের প্রেমের দোলা লেগেছে এটাই তো সোজা সমীকরণ মা আমেনা বলেন আমি নবীরে যখন হওয়ার পরে একটা দোলনার মধ্যে শুয়াইছি রাত্রে বেলা যায়া দেখি
দোলনাটা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনাটা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায়, দোলনা দাঁড়ায় গেলে চাঁদও দাঁড়িয়ে যায়। এখন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল বড় হওয়ার পরে, দোলনাটা বিনা বাতাসে লড়ছিল কেন? কয় বিনা বাতাসে লড়ে না, এটা জিব্রাইল লড়াইছে। মানে হলো নবীর সঙ্গে খেলার সাথী বানাইছে আমার আল্লাহ চাঁদ এবং জিব্রাইলকে। সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন রাস্তা দিয়ে, আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান দুনিয়া থেকে কি হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। নবী দুনিয়াতে আসার পরে যখন 6 বছর, তখন তার আম্মা বিদায় হয়ে গেছে। যখন এই দায়িত্ব যখন চলে আসে কার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, তখন ওনার যখন 2 বছর লালিত পালিত হওয়ার পরে ওনার দাদা, নবীর দাদা আবার ইন্তিকাল করেন, আবার এই দায়িত্ব যায় আবু তালেবের কাছে। অনেকেই বলছে আবু তালেবের সন্তান সংখ্যা বেশি, নবীজিকে সে কি আদর করবে? কিন্তু দেখা গেল আমার নবীর চেহারা মোবারকের ঝলকানিতে আবু তালেব এমন পাগল হয়েছে আপন সন্তান থেকে নবীর বেশি আদর করে। কারণ যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো নবীকে ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ ঝুঁকি গিয়ে আমার নবীকে সালাম দেয়। তাই সেই নবীকে আমাদের মতো, সেই নবীকে আমাদের মতো, আমাদের মতো বললে কি ঈমান থাকবে ভাই? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার সাথে কি আমার দয়াল নবীর নূরের স্লোগানটা দিতে পারবেন? নূর নবী এসেছে, নূর নবী এসেছে, এ মিলাদুন নবী এসেছে, মায়ার নবী এসেছে, এ জিন্দা নবী এসেছে, এ নূর নবী এসেছে, এ কামলি ওয়ালা এসেছে, সেই নূর দেতে সারা জাহান হয়েছে, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, এই কামলিওয়ালা এসেছে, এই গায়েব খবর এসেছে, এই হাজির নাজির উদ্ভাসিত হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ কর। সেই নূরের জলক গিয়ে যাদের সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা এসেছে মিটি মিটি এসেছে, সুখ তারা এসেছে যে মিটি মিটি জ্বলেছে, সেই নূরের জলক দেখো যাদের সুরুজে পড়েছে। আসসালাতু মহব্বতের জঙ্কার লাগান শেষ বেলায়, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, এ হায়াতুন নবী এসেছে, এ কামলিওয়ালা এসেছে, এ করণেওয়ালা এসেছে, সেই নূরেতে আলোকিত হয়েছে। ঠিক না বেঠি? এই জন্য নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, নবীজি এসে তিনি কি বলেছেন, যা বলেছেন তা আমরা শৈশব থেকে 63 বছর পর্যন্ত যা বলেছেন তোমরা করো তা করবো, যা বলছেন তোমরা দূরে থাকো দূরে থাকবে, এটার নাম হলো সিরাতুন নবী। আর নবী এসেছেন এই এই প্রেমের বিষয়গুলো, এগুলো হলো মিলাদুন নবী। তো এগুলা পালন করতে অসুবিধা কি? নবী দুনিয়াতে আসছে আমরা আনন্দিত, কথা কোন ঠিক কিনা বলে।
তো সেই জন্য এটা কখনো বেদাত বা অন্য কোনো ফতোয়া দেওয়ার প্রশ্নই আসে না। নবীর আগমনে আনন্দকে যারা বেদাত আর বিভিন্ন কথাবার্তা ফতোয়া লাগায়, আসলে তো ওরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আসেন আরেকটি কথা বলি, নবীর পুরা 63 বছরের ভিতরে একটি কথা বইলা গেছে, তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ কিতাব, আরেকটি হলো আমার সুন্না। আরেকটি হাদিসে বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার রাসূল বলেছেন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মিলাদুন নবীর কসম করে বলি, একটা কথা শুনে যান, আজকে বাড়িতে গিয়ে যার মা বাপ চলে গেছে কবরস্থানে, কালকে গিয়ে মা কবরটা জিয়ারত করবা, বাবার কবরটা জিয়ারত করবেন, আর যার মা বাবা বেঁচে আছে আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবেন, মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না। নবীর মিলাদুন নবীর পরে সিরাতুন নবীর আলোচনা করতে গিয়ে তাহিরি হুজুর বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে, ওজনে ঠিক মতো দিতে হবে, কাউকে ঠকানো যাবে না, কাউকে ধোকা দেওয়া যাবে না, গিবত করা যাবে না, জিনা করা যাবে না, চুগুল খুরি করা যাবে না। আরেকটি কথা চোখের পানি ফেলে বলে গেছেন, উনি নাকি ওনার বাবাকে হারিয়েছেন, সেই বাবাকে হারিয়ে নাকি উনি পড়া পাগলের মতন। একটি কথা মনে রাখুন, মা বাবার দোয়া থাকলে অসাধ্যকে সাধন করা যায়। আমি তাহিরি এখনো মাহফিলে আসার সময় দয়ারের ভিতরে আমার বাবার অতিরিক্ত কাফনের কাপড়টা স্পর্শ কইরা বুকের মধ্যে লাগাইয়া চুমাটা দিয়ে মাহফিলে আসি, মনে হয় যেন আমি আমার আব্বার কদমে সালাম কইরা আসছি। আমি তাহিরি যদি মা মা কইরা যদি কানতে পারি, আমি যদি বাবা 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 বইলা লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কান্না করতে পারি, আপনি কেন কান্না করবেন না? আমি একটা টাইটেল ডাবল টাইটেল পাস যদি মনে করতে পারি, মা বাবার বদদোয়া লাগলে আমার সব পজিশন শেষ, মা বাবার দোয়া থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, আপনি কোনো পারবেন না। আপনি জানেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট করে মা, পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করে বাবা। এই জন্য বাবাটা দেখেন প্রত্যেক বুড়া বেটারে কখনো বুড়া বেটা বলে গালি দিয়েন না, এই লোকটা আপনার পজিশন পজিশন করতে 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 তোর সুন্দর চিন্তা করতে করতে, তোর লেখাপড়ার পজিশন চিন্তা করতে করতে, তোর চাকরি পর্যন্ত পৌঁছাইয়া দিল, যে বাপটা নিজে না খাইয়া তোরে এত বড় ম্যাজিস্ট্রেট বানাইলো, আজকে সেই বাপটা অফিসে গেলে কি কষ্ট জানোস, দারোয়ান ধরে বইলা দেয় যে একটা বুড়া বেড়াইব, লাল দাড়ি গুলা পরনে একটা লুঙ্গি থাকবো, এই লোকটারে ওই ঘরে জায়গা দিও, এই ঘরে আইন না, এটা তো অফিস তো বুঝো না, আমার একটা বাপসাব আছে না, তুই আমার কসুর অফিসার। ডাক করছেন এগুলা কলঙ্ক, এগুলো অভিশপ্ত সন্তান। আরে বাবা যদি দিন মজুর হয়, আমি বাবার হাতে ধরে গিয়ে লক্ষ মানুষের সামনে বলবো আমি কিশোরের সন্তান ম্যাজিস্ট্রেট হয়েছি। মনে করবেন না যে আমি বানায় বলি, বহুত লোক আছে ছয়তলা বিল্ডিং এ ডাকা সর বাস করে, আর বাপ মার খবর নিয়ে দেখা যায় সেই বাপ মারা বৃদ্ধাশ্রমের মধ্যে রাত দিন কান্না কান্না কইতাছে। তো এই ওয়াজ শুনে লাভ আছে? আমি প্রেমের ওয়াজ করছি, এখন একটু শাসন করতেছি, বাপ মারে কষ্ট দিয়া আমি তাহিরি কাছে মুড়ি দিয়া আমারে আব্বা আব্বা করবা, বড় গরু নিয়ে খাওয়াইবা, বড় মহিষ নিয়ে খাওয়াইবা, গাছের প্রথম লাউডা নিয়ে আমারে কইবা আব্বা আপনার জন্য আনছি আপনি খান, আর পিসাব কইব কি দরকার ছিল, তুমি নিয়ে আসছো ঠিক আছে রেখে দাও, যে পিসাব বলবে আমাকে দিলেই চলবে, আমাকে গরু বেশি করে দিবি, আমাকে দিবি লাউ, আমাকে দিবি কদু, আমাকে দিবি এটা, আমাকে দিবি সেটা, যে পিসাব ওই সব মুড়িদের মা বাবার খাবারের খবর নিবে না, এটা পীর নয় এটা কলা গাছের জিন। আমার দাওয়াত দিলে দিব না দিলে না, আমি হক কথা কইতামাইছি কইয়া যায়, কথা বলেন না কথা বলেন কথা বলেন কথা বলেন, বাপ মারে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাইব না? বাপ মারে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাইব না? এই জন্য আমি ডাইরেক্ট পরিষ্কার বলে দিই, আজকে এই পোলাপান যুবক পোলাপান তোমার বাপ মারে তুমি চাপ দিও না যে আমাকে অ্যাপাচি কিনে দাও, আমাকে হাং কিনে দাও, আমাকে পালসার কিনে দাও, আমাকে এইজেট হেইজেট কিনে দাও, এগুলো আর কইেন না। আল্লাহর ওয়াস্তে মা বাবা আপনারে বড় সাইকেল দিতে চায় না কেন জানেন? একটা কারণে দিতে চায় না, কারণ হঠাৎ করে রোডের মধ্যে অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়, বাপ মারা তোমার নিয়ে ভয় করে, যে বাপ মা তোর তলে লক্ষ লক্ষ টাকা উড়াইছে, 3 লাখ টিহা দিয়া কি তোমার একটা গাড়ি কিনা দিতে কি অসুবিধা আছে?
কেন এত চিন্তা করে? একটা কারণ, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে, মা বাবার ভয়টা হলো সন্তান নিয়ে সবচেয়ে বেশি। সন্তান মনে করে বুড়া বেড়ি মরে যাবে, কিন্তু বুড়া বেড়িটা মনে করে আমার পোলাটা বাচ্চা থাকো। যে কয় আমার পোলার বাচ্চা থাকো, কি দিত মা, এর তুলনা কেবলমাত্র মা। আজকে থেকে ওয়াদা করেন এই মিলাদুন নবীর মাহফিলে আর আমরা কোনদিন বাপ মার মনে কষ্ট দিব না। আরো জোরকন, আরো জোরকন, মা গো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমা গো। আমি কেমন কর দেব মাটি, আমি কেমন কর দেব মাটি তোমার রিকবরে মা, আমার আগে যে মরে মা, তুমি আমার আগে যে মরে, যখন রাত্রি নিজুম নিন চোখে গো একলা শূন্য গরে, তোমার মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে। একটা মাত্র কাফন দিয়া বাপটারে কবরে শুয়াইলাম আড়াই বছর, এই পর্যন্ত বাপটারে দেখতে পারলাম না। এই যুবকদের বাপটা যতদিন থাকব মন কইবি তুই তোর কাছে বাপটা বুঝি বুঝা, কিন্তু বাপটা চইলা গেলে বুঝবি তোর সংসারটা ছিল কত সোজা, আর তখন বুঝবি বাবার শূন্যতা কিছু দিয়ে পূরণ করা যাবে না। দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, এখনো বাড়িতে গেলে যে ঘরে আব্বা থাকতো দরজার সামনে দাঁড়ায় মনে মনে এটি মনে হয়, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।